স্বাগত জানাচ্ছি আমি জহরুল ইসলাম মন আজকের আড্ডার বিষয় নির্ধারণ করা হয়েছে নির্বাচনী প্রচার আজকের আড্ডায় আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযুজা মোহাম্মদ আলী কামাল সভাপতি মহানগর আওয়ামী লীগ এছাড়া উপস্থিত আছেন আহসানুল হক পিন্টু সদস্য মহানগর মহানগর আওয়ামী লীগ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের টেলিভিশনের পক্ষ থেকে আজকে যে বিষয় নির্ধারণ করা হচ্ছে নির্বাচনী প্রচার নির্বাচনী প্রচারে আপনারা জানেন কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর ও খুলনা নির্বাচন আগামী পনেরো মে এছাড়াও রাজশাহীতে একটি নির্বাচনে হাওয়া পড়ছে এই হাওয়াতে আমরা সবাইকে গা ভসিয়ে দিয়ে নির্বাচনের প্রচার সবাই কেমন উৎসব একটা আয়োজন চলছে সেই হিসাবে সবাই তাদের প্রচারণা চালাচ্ছে আমি প্রথমে মোহাম্মদ আমি আমার কাছে জানতে চাইবো আপনাদের নির্বাচনে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচন এই বিষয়ে আপনাদের প্রচার প্রচারণা কি অবস্থা বর্তমানে ধন্যবাদ বরেন্দ্র টিভিকে এবং আমার উপস্থাপককে তো একটি গণতান্ত্রিক দলের প্রথম কাজ হলো প্রচার প্রচারণা তো তারই সূত্র ধরে যদি আমরা বলি যে সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচন এটা সামনে আসছে যদিও আমাদের আশি সিটি কর্পোরেশনের ডেট দেওয়া হয়নি গাজীপুর এবং খুলনায় ডেট দেওয়া হয়েছে সেখানে আমরা প্রতিদিনই টিভিতে দেখছি যে আমাদের কর্মীরা আমাদের যারা নেতৃস্থানীয় আওয়ামী লীগের বা যারা লাভ করেছে তারা বা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে তো অনুরূপ আমরা যেহেতু আওয়ামী একটি গণতান্ত্রিক দল আমরা বিশ্বাস করি যে ক্ষমতার রদবদল বা ক্ষমতার হস্তান্তর গণতান্ত্রিক প্রক্রিয়াই হবে তো এখানে নির্বাচন বৈতরণী পার হতে গেলে প্রচার প্রচারণায় একটা ভাইটাল বিষয় তারই সূত্র ধরে আমরা বলি যে আমাদের আর সিটি কর্পোরেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ড হলো তিরিশটা কিন্তু আওয়ামী লীগ যে বড়ো ওয়ার্ডগুলো আছে আমাদের সাংগঠনিক কাজ কাজের সুবিধার জন্য আমরা এটাকে রূপান্তরিত করেছি সাঁত্রিশটাতে বড়ো ওয়ার্ড আঠাশ বা উনি সেই সমস্ত ওয়ার্ডকে আমরা দুটো ভাগে ভাগ করেছি এবং আমরা কিছুদিন থেকেই কিন্তু আমার ছোটো ভাই সেও আমাদের সাথে প্রচুর কাজ করছে আমরা ছয়টা সাতটা টিমে বিভক্ত হয়ে যারা সিনিয়র আওয়ামী লীগের বা ভাইস প্রেসিডেন্ট এখানে তারা একটা করে টিম তৈরি করেছি চারটা পাঁচটা করে ওয়ার্ড আমরা ভাগ করে বেছে নিয়েছি এবং সেখানে আমরা নিয়মিত যাচ্ছি এখন প্রচার প্রচারণাটা বলতে গেলে এটা একটা ব্যাপক জিনিস এটার মধ্যে অনেক কিছু পড়ে যেমন আগে দেওয়াল লিখন বলতাম আর তারপরে হ্যান্ডবিল পোস্টার লিপলেট উঠান বৈঠক এগুলো কিন্তু প্রচার প্রচারণার অংশ বিশেষ তো আমরা বা আমাদের প্রতিপক্ষ দল কারা নির্বাচনে আসছে তারা কীভাবে কি করবে এটা আমরা এতটা বলতে পারবো না কিন্তু আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে আমরা নামছি আমাদের এই যে টিমগুলা তাদের নেতৃত্বে আমরা যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ এদেরকে সুসংগঠিত করে এখন আমরা বাড়ি বাড়ি লিপলেট দেওয়া বা বিভিন্ন মার্কেটে গণসংযোগ আমরা আরম্ভ করেছি আমরা একটা জিনিস লক্ষণীয় যে এবারের যে সিটি কর্পোরেশন নির্বাচনটা হবে সেটা কিন্তু দলীয় ভিত্তিক হবে এটা আগে বলা হতো যে দলীয় ভিত্তিক হবে না সেই জন্যে আমাদের যে প্রতীক ছিল সেটা তারা প্রতীক ছিল আমাদের খেরুজ্জামান লিটনার এইবার কিন্তু জাতীয় নির্বাচনের মতোই আমরা নৌকা প্রতীক নিয়ে নড়ব তো যেহেতু নৌকা প্রতীক নিয়ে নড়ব সেহেতু নৌকাকে জয়ের জন্য আমাদের আওয়ামী লীগের নিয়ে পরিশ্রম করছে ওয়ার্ডে যাচ্ছে এখন আমরা হ্যান্ডবিল বিতরণ করছি গতকালও আমাদের ছাত্রলীগের ছেলেরা বা আমরা মার্কেট এলাকায় পিন্টু হয়তো আরেক এলাকায় এইভাবে আমরা ভাগ করে নিয়েছি প্রচার প্রচারণার আমাদের ত্রুটি নাই আমরা চেষ্টা করছি যে মানুষের সামনে আমাদের যে রাজনৈতিক দর্শন সেটা তুলে ধরা এবং সাথে সাথে যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন সেহেতু স্থানীয়ভাবে আমাদের যে সফলতাগুলো অতীতে যখন খারুজ্জামান লিটন ছিল তখন যে তার মহাপরিকল্পনা এবং তার যে অংশবিশেষ সে যে বাস্তবায়ন করে আসছিল রাস্তাঘাট ড্রেন স্কুল কলেজ মানে সংক্ষেপে যেটুকু আমরা তুলে ধরতে পারি এই জিনিসগুলো আমরা জনসাধারণের কাছে তুলে ধরছি যা আরেকটা টার্ম যদি আমরা আওয়ামী মানে নৌকা প্রতীক এখানে জয় হয় অর্থাৎ লিটন যদি জয়লাভ করে জমান লিটন তাহলে জাতীয় ভিত্তিতে যদি আমাদের জননেত্রী শেখ হাসিনা বা মহাজোট ক্ষমতাসীন হয় তাহলে রাজশাহীর যে দাবি দেওয়াগুলো খালিজ্জামান লিটন যতটা আদায় করে আনতে পারবে যতটা বাস্তবায়ন করতে পারবে এটা কিন্তু অন্য দল এর পক্ষে এটা সম্ভব নয় এই কথাগুলো আমরা এখন প্রচার প্রচারণার মধ্যে আমরা জনগণকে বুঝাবার চেষ্টা করছি হ্যাঁ ধন্যবাদ কামাল সাহেব আমি জানতে চাচ্ছি উদীয়মান নেতা এবং ট্যালেন্ট নেতা আমাদের আসান পিন্ডু তার কাছে জানতে চাইব যে বিষয়টি যে আপনারা উদীয়মান যারা আছেন এবং ট্যালেন্ট যারা আছেন তারা কিভাবে এই বিষয়গুলো প্রচার প্রচারণা কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছেন এবং কি কী নিচ্ছেন ধন্যবাদ জরুল ইসলাম মন আপনাকে পাশাপাশি আমরা সদ্যাভাবে স্মরণ করি পহেলা মেয়ের শহীদদের স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা তার পরিবারে যারা শহীদ হয়েছিলেন এবং উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করে আজকের বরেন্দ্র টিভির দর্শক যারা নিয়মিত বরেন্দ্র টিভি দেখেন তাদের সকলকে জানাই আমার প্রিয় নেত্রী দেশ মাতৃ বাংলাদেশের আশা ভরসার একমাত্র অবলম্বন পৃথিবীর মানচিত্রে যিনি একটি গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এবং ধর্ম নির্ভরশীল ঐক্যের প্রতীক হিসাবে প্রতীয়মান হয়েছেন সেই নেত্রী জনতি শেখ হাসিনার পক্ষ থেকে আমার প্রিয় নেতা এইচ এম খাইদুজ্জামান লিটনের পক্ষ থেকে আপনাদের সকলকে রবিন রক্তিম অভিনন্দন আসলে আপনি যে প্রশ্নটি করেছেন প্রশ্নটি হচ্ছে এইরকম যে আমরা যারা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা এই প্রচার সিটি কর্পোরেশনের নির্বাচন এবং জাতীয় নির্বাচন থেকে কীভাবে কাজ করছি মুখ্য বিষয়টি রকম নির্বাচন আপনি খুব ভালোভাবেই জানেন দুই হাজার সাল একটি নির্বাচনের বছর এই বছরটিকে আখ্যায়িত করা হয়েছে নির্বাচনের বছর হিসাবে আজকে সে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি গাজীপুর খুলনার তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন পনেরোই মে আমরাও মনে করি যে রাজশাহী সিটি কর্পোরেশনে হয়তো কিছু দিনের মধ্যে তফসিল ঘোষণা হবে এবং এই সিটি কর্পোরেশনে নির্বাচন হবে অনুষ্ঠিত হবে আমার সদ্যীয় বড় ভাই আমার আলোচক আমার সাথে মোহাম্মদ আলী কামাল ভাই সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সদ্যীয় ভাই তিনি যে কথাগুলি বলছেন তার সাথে আমি একটু সংযোজন করে বলতে চাই যে আমরা বিগত দিনে এই নির্বাচনগুলোতে দেখেছি প্রার্থী এবং প্রতীক দুটি খুব তফসিলের আগে আগে আমরা পেতাম কিন্তু এবার আমাদের রাজশাহীবাসীর জন্য খুব একটি উল্লেখযোগ্য এবং গৌরবের বিষয় হচ্ছে এই এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতা পক্ষের শক্তিদের অগ্রভূমিকা পালনের জায়গা থেকে একটি যা জিনিস আমরা পেয়েছি সেটা হচ্ছে প্রার্থীটি আজ থেকে এক বছর আগে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জনতি শেখ হাসিনা এই প্রার্থীটি ডিক্লেয়ার করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে এইচ এম খাইরুজ্জামান লিটনকে প্রার্থী পেয়েছি পাশাপাশি প্রতীক পেয়েছি এ কারণে আমরা নতুন উদ্যমে মাঠে নেমে গেছি আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি খাইরুজ্জামান লিটন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চার বছর সাত মাস সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়রের দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব পালন অবস্থায় তিনি রাজশাহীর যেই বেসিক কাটামোর উন্নয়ন করেছেন এবং রাজশাহী শহরটিকে একটি একটি মানে সুন্দর আধুনিক শহর হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য পৃথিবীর অন্য দেশের সাথে অন্য অন্য দেশের মেগাসিটির সাথে তুলনা করবার একটি জায়গা নিয়ে গেছেন সেই জায়গাটি আমরা দেখলাম দুই হাজার সালের নির্বাচনের পর থমকিয়ে গেল এই জিনিসটাই আমরা রাজশাহীর বাসীর কাছে পৌঁছে দিচ্ছি আমরা তাদেরকে অনুরোধ করছি আর একটি বারের জন্য খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করে রাজশাহীর যেই উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারাটিকে গতিশীল করার জন্য এই হচ্ছে আমাদের কার্যক্রম এবং আমাদের কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা বিগত দিন থেকে আজ অবধি কাজ পরিচালনা করছি এবং আগামীকালকেও আমাদের রেল স্টেশন থেকে একেবারে আমচত্র পর্যন্ত গণসংযোগ আছে লিটন ভাইয়ের পক্ষে নৌকা প্রতীকের পক্ষে এ হচ্ছে আমাদের বর্তমান রাজশাহীর কার্যক্রম ধন্যবাদ পিন্টু ভাই আসলে আমরা জানি রাজশাহী সিটি গ্রিন সিটি হিসেবে ইউনেস্কো কর্তৃক শিক্ষিত পেয়েছি কিছুদিন আগে আমাদের উন্নয়নের যারা অব্যাহত আছে আমি আরেকটি বিষয় যে জানতে চাচ্ছি যে মোহাম্মদ কালাম সাহেবের কাছে যে সিটি কর্পোরেশন নির্বাচনে দেখা যাচ্ছে সন্ত্রাসী জড়ো করছে বিএমপি নির্বাচন বানচালের জন্য বিভিন্ন রকম তারা আজকে নানক সাহেব বলেছেন যে নির্বাচন বাঞ্চালের জন্যে অন্যরকমভাবে তারা প্রতিহত করার চেষ্টা করছে রাজশাহীতে এরকম কোনো আপনারা আশঙ্কা করছেন বা প্রচারে যে কোনো আপনাদের কোনো রকম বাধা বিঘ্ন পাচ্ছেন কি না রাজশাহীতে এরকমের কিছু নাই তবে জাতীয় নির্বাচন বা এই জাতীয় নির্বাচনে একটা দলের কিছু হিডেন মানে গোপন কিছু প্রকাশ্য ইঙ্গিত থাকে আমি পূর্বেই বলেছি যে জাতির জনকের হাতে করা দল আওয়ামী লীগ এবং এখন বর্তমান যেটা আমরা মহাজোট বলি আমাদের মধ্যে কোনো এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমরা ক্ষমতা দখল করব এই জাতীয় আমরা আমাদের চিন্তা ভাবনা নাই এটা আমরা দেখেছি জিয়াউর সাহেবকে হ্যাঁ না ভোট করে আসতে এরশাদ সাহেবকে হ্যাঁ না ভোট করে আসতে বা জাতির জনকের দল কি বলে যে সত্তরও নির্বাচন করেছে মার্শাল অধীনে অষ্টআশীতে নির্বাচন করেছে একানব্বইতে নির্বাচন করেছে আমরা নির্বাচনমুখী দল আমরা আমরা কোনো সময় চোরাগুলি দিয়ে ক্ষমতায় আসার বা একটা বিপদ দিয়ে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা আওয়ামী লীগের নেতাকর্মীরা করে না এবং আমরা ভোটের মাধ্যমেই জয়লাভ করব এই অঙ্গীকার নিয়েই আমরা মাঠে নেমেছি এখন অন্য দল তারা নির্বাচনে আসলোই না তার আগেই ফাল পাড়ে যে এই পরিবেশ পরিস্থিতি না হলে যাওয়া যাবে না এটা না হলে যাওয়া যাবে না নির্বাচনের কাটচুপি হচ্ছে না হচ্ছে না নির্বাচনে এসে তারপরে না বলো তাহলে না জনগণ বুঝবে যে আমরা নির্বাচনে গেছিলাম আওয়ামী লীগ ভোটের বাক্স চিন্তাই করে নিয়ে গেছে বা আওয়ামী লীগ এই করেছে ওই করেছে ভোটই হলো না কোনো জায়গায় বিএনপি সুষ্ঠুভাবে নির্বাচন তাকে কি নির্বাচন কমিশনারকে ইয়ে করে দিতে হবে কমিটমেন্ট করে দিতে হবে যে তোমাকে ক্ষমতায় এনে দেবো তাহলে তুমি নির্বাচনে আসো এই জাতীয় এবং আমাদের অতীত আছে আমরা ওই ঘোলা পানিতে মা স্বীকার করেনি আমি ওই আবার সেম প্রশ্ন করবো যে বিএনপি তারা সন্ত্রাসী জড়ো করছে বা তাদের যে কার্যক্রমে বাধা প্রাপ্ত হচ্ছেন কিনা বিষয়টা আপনারা আসলে তাদের পক্ষ বিএনপি বা বিরোধীদের পক্ষ কোনো বাধা পেয়েছি না আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজশাহীতে বর্তমানে বিএনপি বা নির্বাচন প্রতিহত করার মতন কোন শক্তির দ্বারা বাধাগ্রস্ত এখনো পর্যন্ত হয়নি আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটের বিনিময়ে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে স্থানীয় সরকারের নির্বাচন সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন সেই সেই নির্বাচনগুলোতে যদি কেউ শক্তি প্রয়োগ করে বা অপশক্তি প্রয়োগ করে অন্ধকার গলির বাঁকাপথ দিয়ে ক্ষমতার দখলে জায়গায় আসে তো সেই জায়গায় যদি কেউ পেশি শক্তির বড়াই করে বা পেশি শক্তিতে বাধাগ্রস্ত করে তা আমরা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দল আমরা কিন্তু কখনোই পিছুপা হইনি তো এইসব সন্ত্রাসীদেরকে আমরা কখনোই ভয় করিনি এবং ভয় করি না তাদেরকে প্রতিহত করার মতন জনশক্তি জনগণের যে শক্তি সেই শক্তি নিয়েই আমরা সেই প্রতিহত করবো পাশাপাশি একটি কথা আমি আপনাকে বলি আপনি হয়তো মনে রাখবেনই বা মনে আছে ক্যান্টনমেন্টের অবৈধ অবৈধ গর্বে এই মানবতাকে বুটের পিঠে পিষ্ট করে আমাদের দলের জন্ম হয়নি আমাদের জন্ম হয়েছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা দেখেছেন উনিশশো সালে সারা উনিশশো আশি সালে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলি মেধাবী ছাত্র ছিল সেই মেধাবী ছাত্রগুলিকে এই হিজবুল বাহারা নামে একটি জাহাজে করে সেই নৌ নিয়ে গিয়ে হাতে অস্ত্র আর টাকা তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান দিয়ে যেই ছাত্র সমাজ থেকে শুরু করে আজকে গণসমাজ যুব সমাজকে নষ্ট করবার যে প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন সেই শুরু করার ধারাবাহিকতায় এখনও এই সমাজে কিছু মাস্তান পেশি মাধ্যমে অস্ত্রের মাধ্যমে ট্রাকার মাধ্যমে কিছু করতে চাই তবে বাংলার জনগণ তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য এখন প্রস্তুত পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে জন্মগ্রহণ করা দল আমরা যে কোনো অবস্থায় যে কোনো মাস্তান আরে এই রাজনৈতিক মাস্তানে চাইতে পৃথিবীতে বড় মাস্তান কেউ নাই সেই মাস্তানকে সন্ত্রাসীকে প্রতিহত করার ক্ষমতা রাখি ধন্যবাদ আমি আবার আগামী নির্বাচন বলা হচ্ছে আজকে কিছুদিন আগে নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন আগামী অক্টোবর টকসিল ঘোষণা করা হবে অক্টোবরে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এখানে ফখরুল ইসলাম সাহেব অলরেডি বলেই ফেলেছেন যে এটা কোনোভাবে হতে পারে না তো আপনারা যে জাতীয় নির্বাচনের যে বিষয় ইস্যুটি আছে সেই বিষয়ে প্রচারে কোনো ইনক্লুডিং না এখানে আমাদের প্রচারের ভিতরে জাতীয় নির্বাচন আছে যেটা যেটা বক্তব্য এটা ক্লিয়ার আমার জননেত্রীর বক্তব্য ক্লিয়ার আমি লীগ বর্ষিয়ান নেতাদের বক্তব্য ক্লিয়ার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে আমরা নির্বাচনে যাব এখন বাংলাদেশে কতটি দল আছে কারা নির্বাচনে আসবে পরিবেশ তৈরি করে দেন পরিবেশ তো তৈরি হয়েই আছে বা আপনারা কি অতীত ইতিহাস জানেন না যে দু এক সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে হেরে গেল আমরা সরে আসছি আমরা গণতান্ত্রিক রায় মেনে নিয়ে আমরা তো তখন রাস্তায় নামি নি যে নির্বাচনের অবৈধ ফল আমরা মানি না এগুলো তো ইতিহাস এগুলো ঐতিহ্য আমরা কোনোদিনই যদি আমাদের নির্বাচনে পরাজয় হয় আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে আসবো আর আমার ছোটো ভাই পিন্টু যেটা বলেছে যে এক সময় এই দুই জেনারেল মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলণ্ঠিত করেছিল এবং বিভিন্নভাবে বিতর্কের অবতরণ করেছিল অবশেষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ছিয়ানব্বইতে সরকার গঠন করে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের মানে দু হাজার সালে নির্বাচনের ম্যানিফেস্টো ছিল যে আমরা এ দেশের বিরুদ্ধে যারা কাজ করেছে ঘাতক দালাল এদের আমরা বিচার করব আমরা বিচার করেছি আমরা কমিটমেন্ট রক্ষা করেছি এটা কেউ ঠেকাতে পারেনি বহু আন্তর্জাতিক নিয়োগ করেছিল করেছিল বহুভাবে বহু কিছু এটা হয় এখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে আওয়ামী লীগের যথেষ্ট ইয়ে আছে মানে জনসমর্থন আছে এবং আওয়ামী লীগ মাঠে নামবে আওয়ামী লীগ তার কি বলে যে পার্লামেন্টদের নাম ঘোষণা করবে আমরা তাদের জন্য এক হয়ে কাজ করব। একটা বড় দলে দু একটি খুচরো কিছু কথা থাকতেই পারে এখন একটা জায়গায় এমপি নির্বাচনের জন্য পাঁচজন নমিনেশন দাবি করতে পারে আমার ছোটো ভাই প্রিন্টিও করতে পারে এর অর্থ এই নয় যে যখন জননেত্রী শেখ হাসিনা বলে দিবে যে রাজশাহীর জন্য ক্যান্ডিডেট মহাজোটের এই তখন আমরা সব এক তখন আমরা কারো কথা শুনবো না এবং পিন্টুও নিজে তার কথা বলবে না আমিও আমার কথা বলবো না তখন আমার দলীয় কথাই আমি বলবো এবং আমার টার্গেটই হবে একটা যে নৌকাকে কি করে আমরা বিজয় করে নিয়ে আসব। নৌকার ঐতিহ্য তো বহু পুরনো ঐতিহ্য নৌকা তো আজকে নতুন প্রতীক নয় আর নৌকার উৎস ক্যান্টনমেন্ট থেকে নয় নৌকার উৎস বাংলাদেশের খালে বিলে নদীতে এর জন্ম দ্যাট ইজ আমাদের জন্ম হলো জনগণের মধ্য থেকে আমাদের নেতৃত্ব আসবে জনগণের মধ্য থেকে আমাদের নেত্রীকে আমরা চেয়ারপারসন বলি না চেয়ারে বসা লোক নয় আমাদের নেত্রী আমাদের নেত্রী হলো জনগণের নেত্রী কাজে বিএনপি কি বললো জামাত কি বললো এই জিনিসটা আমাদের কাউন্টে আমরা আনি না আওয়ামী লোকজন আর একটা স্পষ্ট কথা বলতে চাই যে যে জিনিসটা নিয়ে তারা কুটকৌশল তৈরি করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনী বা বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছু ভালো মন্দ মিশ্রিত কাজ করেছে কিন্তু একটা কাজকে আমি সাধুবাদ জানাই এই যে এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া ভোটার বাতিল করেছে এর মধ্যে একটি আওয়ামী লীগের ভোটার ছিল না এটা কিন্তু আমাদের পক্ষে একটা বড় শক্তি এই শক্তিটা তাদের মধ্যে থেকে চলে গেছে এটা জনগণ বা আমরাও অনেক সময় ভুলে যাই আমরা বাঙালিরা কিন্তু অতীত খুব দ্রুত ভুলে যাই এই এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া ভোটার বাতিল হওয়া এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা প্লাস পয়েন্ট এবং তার আগে যে মিথ্যাচার করা হয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে যে ঘটনা ভিত্তিক সেনাবাহিনীর একটা আন্দোলন তৈরি করা হয়েছিল সেই জিনিসটা থেকে আমরা বাড়িয়ে আসছি আমাদের ছেলেরা আমাদের সন্তানরা মুক্তিযুদ্ধের এখন সঠিক ইতিহাস পড়ছে এই যে তারা জানে যে এই দেশটির স্বাধীনতার পিছনে আওয়ামী লীগের ত্যাগ কতটুকু ছিল আওয়ামী লীগের লোকজন কতটুকু দেশান্তর হয়ে ভারতের আশ্রয় নিয়েছিল যদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুক্তিযোদ্ধাদের মধ্যে সেই সময় আমরা যারা ছাত্রলীগ করেছি তাদের সংখ্যাই ছিল সব থেকে বেশি হ্যাঁ যুদ্ধের কৌশলগত কারণে আমরা মেজর ক্যাপ্টেন এগুলোর সাথে আমরা কাজ করেছি কিন্তু প্রকৃত লড়াই করেছে ছাত্রলীগের ছেলেরা এটা আমি গর্ব করে বলতে পারি এবং যদি তালিকা করা হয় তাহলে আমরা বলবো যে স্বাধীনতা যুদ্ধে সব থেকে আমরা মুক্তিযোদ্ধারা ছাত্রলীগের ছেলেরাই ত্যাগ করেছি তো আমি আশাবাদী যে এই দুটো নির্বাচনেই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা মাঠে নেমেছি জনসমর্থন আদায়ের জন্য আমরা গোপনে সন্ত্রাসী বাহিনী তৈরি করছি না নির্বাচন বানচাল করার কথা বলছি না যদি সেই কথাই হয় তাহলে আমরা কি দেখেছি একুশে আগস্ট গ্রানেড হামলা করিনি গণতন্ত্র তো হত্যা না আওয়ামী লীগ দলটাকে তো নিশ্চিন্ন করার একটা মহাপরিকল্পনা হয়েছিল এখন যারা মির্জা ফখরুল্লাহ ফাল করছে যে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ আরে আমি তো শেষ হয়ে গেছিলাম আমার নেতৃত্ব শেষ হয়ে গিয়েছিল সেই দিন আমি লীগ নামক দল কাটি তো মানে উৎখাত করে দেওয়ার জন্য হামলা হয়েছিল আচেস গ্রাউন্ডকে গ্রেনেড কি কোনো কোনো থানায় পাওয়া যায় এগুলো কোথেকে সরবরাহ হয়েছিল এটা রাষ্ট্রীয়ভাবে তারা করার চেষ্টা করেছিল কিন্তু আমি লিগে কাম করেনি দু হাজার একাত্তর এক আমরা হেরে গেছি আমরা চাবি বুঝিয়ে দিয়ে বিএনপি আমরা ছেড়ে চলে আসছি তবে পিন্টু যে কথা বলেছে তার সাথে সুর মিলিয়ে আমরা আবারও বলতে চাই যে দু সালের আওয়ামী লীগ কিন্তু আলাদা আমরা যদি কেউ আঘাত করতে চাই আমরা কিন্তু অবশ্যই প্রতিঘাত করবো আমরা কিন্তু যারা এখন কথার মধ্যে আনছে যে সেনাবাহিনী দরকার পুলিশ আওয়ামী লীগের পক্ষে আমরা কোনোদিন আমাদের শক্তি ছাড়া পুলিশ সেনাবাহিনীর শক্তিতে আমরা বলি আমি আমার ছাত্রলীগ আমার শক্তি আমার আওয়ামী লীগ আমার শক্তি আমার মহিলা আওয়ামী লীগ শক্তি মহিলা যুবলীগ শক্তি আমার এই সংগঠনের মানে দল এবং সহযোগী সংগঠন আমার শ্রমিক আমার শক্তি এদের নিয়ে আমরা মাঠে নেমেছি ধন্যবাদ আপনাকে আমি পিন্টু সাহেবের কাছে জানতে চাইবো বর্তমানে যে আপনারা লিফলেট এবং প্রচার করছেন এই লিফলেট এবং প্রচারের মধ্যে কি কি বিষয়গুলো আপনারা তুলে ধরার চেষ্টা করছেন লিফলেটের কোনো কিছু ম্যান্ডেটরি বিষয় আছে কিনা যেগুলো আপনারা তুলে ধরছেন না লিখে নেই আমরা দুই দুই প্রকারের লিফলেট বিতরণ করছি আমাদের দলীয়ভাবে খাইরুজ্জামান লিটন রাজশাহীবাসীকে একটি আহ্বান জানাচ্ছেন উনি একটি কথা একটি মেসেজ দিয়েছেন মেসেজটা হচ্ছে আপনাদের চলো চলো বদলে দি রাজশাহী একটি মেসেজ আপনারা হয়তো দেখেছেন যে সেই মেসেজটির পক্ষে খাইরুজ্জামান লিটন তার তার কিছু গঠনমূলক কথা নিয়ে একটি লিপপ্লেট তৈরি হয়েছে পাশাপাশি সাবেক ছাত্রনেতার ফ্রাম থেকে একটি লিপপ্লেট তৈরি হয়েছে সেখানে আমি আমরা পাঁচটি দাবি নিয়ে উপস্থাপন করছি আমরাও রাজশাহীকে পরিবর্তন করে দেবার জন্য দাবির মধ্যে থেকে আমরা একটি জিনিস বলি যেমন বিগত দিনে খাইরুজ্জামান লিটন রাজশাহী শহরের মসজিদের ইমাম এবং মোয়াজ্জিমকে প্রতি ঈদে মানে দুইটি ঈদে তিনি কিছু অর্থ সাহায্য করতেন তাদের ঈদটিকে ত্বরান্বিত করার জন্য পাশাপাশি রাজশাহী শহরের বেকার সমস্যার যে সমাধানটি সেই সমাধানটিকে স্থায়ীভাবে সমাধান করার জন্য তিনি ঢাকার সাথে অনেক বড় বড় গার্মেন্টসগুলোর সাথে কথা বলে রাজশাহীতে গার্মেন্টস স্থাপনের একটি চেষ্টা করেছিলেন তিনি তাঁর পরাজয়ের পর আমরা দেখলাম সেই গার্মেন্টসগুলো এই রাজশাহীতে আসা বন্দর পাশাপাশি বেকার সমস্যা পোকো টাকা ধারণ করলেন সেইটিকে আবার পূর্ণ স্থাপন করার জন্য আমরা দাবি রাখছি রাজশাহী সিটি কর্পোরেশনের আগামী বছরে পাঁচ হাজার কোটি টাকার একটি বিশাল একটি বাজেটের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো সেজন্য আমরা সেই প্লেটে আমরা আহ্বান জানাচ্ছি এই এইগুলো নিয়েই আমরা রাজশাহীবাসীর কাছে এসেছি এবং এই প্লেটগুলোই আমরা বিতরণ করছি যে বিতরণের মাধ্যমে আমরা রাজশাহীবাসীর কাছে যেতে পারবো এবং রাজশাহীবাসী তাদের যে অতীতের ভুল তাদেরকে যে অতীতে ভুল বোঝানো হয়েছিল যেমন আমরা মুসলিম জনগোষ্ঠী ইসলাম আমাদের পবিত্র ধর্ম এই ধর্মকে সংরক্ষণ করার দায়িত্ব আমার আপনার সকলের কি দেখলাম আমরা দেখলাম যে দুই হাজার সালের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেই নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের মহিলারা এবং বিএনপির কিছু মানুষ ল্যাপটপ নিয়ে মানুষকে বোঝালেন যে এই দেখুন ঢাকার সেই শাপলা চত্বরে হেফাজতের যে জমায়েত হয়েছিলেন সেই জমায়েতে মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ কিন্তু সেই ছবিটি ছিল আপনি জানেন হাইতির ঘূর্ণিঝড়ে যে মানুষগুলি সেই সমাবেশ মারা গিয়েছিল সেই মানুষগুলির লাশ দেখানো হয়েছিল কারণ দুই হাজার সালের যে হেফাজতের যে সমাবেশ সেই সমাবেশ থেকে যদি একজন মানুষ মারা যেত তাহলে তার পিতা মাতা অথবা পরিবার দাবি করতেন কেউ কিন্তু দাবি করে নাই এটি যে একটি ভুয়া জিনিস সেই জিনিসটিকে আমরা যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ আমরা ধর্মকাতর মানুষ আমরা বিশ্বাস করেছিলাম এবং আমাদের নারী সমাজ খুব খুব সহজেই বিশ্বাস করেছিলেন আর বিশ্বাস করার কারণেই সেই সময় হয়তো তারা তালা মার্কাই ভোট দিতে থেকে বিরত ছিলেন এ কারণেই আমাদের পরাজয়টি ত্বরান্বিত হয়েছিল। সেই জায়গায় আমরা তাদেরকে বোঝাচ্ছি বলছি যদি কোনো মানুষ আপনাদেরকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে আপনারা আমাদের কাছে আসবেন আমরা তার কথা এবং তার কাজ যে কাজ সেই কাজগুলি আমরা প্রমাণ করে দেব পাশাপাশি আপনি একটি কথা বলেছেন সেই কথাটি আসলে আমার ভাই আমার সদ্য বড় ভাই মীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ভাই ব্যাখ্যা দিয়েছেন তারপরে আমি বলি দুই হাজার চোদ্দো সালে পাঁচই জানুয়ারি নির্বাচন নির্বাচনটি হয়েছে বাংলাদেশের পবিত্র সংবিধান যে সংবিধানের জন্য তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভব বিনিময়ে স্বাধীনতা আর সেই সংবিধান সেই সংবিধানটিকে সমন্বিত রাখার জন্য সেই সময় নির্বাচন কমিশনার নির্বাচনের ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পাশাপাশি আমরা কি দেখলাম বাংলাদেশের একটি দল যে দল গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠিত না এবং গণতন্ত্র বিশ্বাসী না সে দলটি নির্বাচনটিকে প্রতিহত করার আহ্বান দিয়েছিলেন আপনারা দেখেছেন বিএনপি জামাত ঐক্যভাবে পাঁচে জানুয়ারির নির্বাচনকে কিন্তু প্রতিহত করা ডিক্লেয়ার দিয়েছিলেন বয়কট না নির্বাচনে তারা অংশগ্রহণ করেন নাই পাশাপাশি তারা বলছে আমরা প্রতিহত করব সেই প্রতিহতর ডাক দিয়েছিলেন দুই হাজার চোদ্দ সালে পাঁচে জানুয়ারি নির্বাচন তারা প্রতিহত করতে পারেন নাই আর প্রতিহত করতে না পারার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিকভাবে ক্ষমতায় এসছেন পাশাপাশি আজকে যে নির্বাচন কমিশনার দুই হাজার সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন নির্বাচন কমিশন বাংলাদেশ আওয়ামী লীগের না বাংলাদেশ সরকারের না আপনি জানেন বিচার বিভাগ নির্বাচন কমিশন যে বিভাগগুলি তা পৃথক পৃথক করা হয়েছে এবং তাদের নিজ নিজ স্বাধীনতা দেওয়া হয়েছে সেই স্বাধীনতার জায়গা থেকে নির্বাচন কমিশন নির্বাচনের ডাক দিবে বাংলাদেশ আওয়ামী লীগ সেই দিন নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি হচ্ছে আমাদের জন্য গণতন্ত্রের গণতন্ত্রকে উন্মোচিত হওয়া এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান করার একটি মাত্র পথ নির্বাচন তাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে যদি কোনো লোক বা কোনো দল ভয় করে যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের যেই কার্যক্রম এবং গঠনমূলক যে কার্যক্রম দেশের যে ডেভেলপ আজকে আপনি তাকিয়ে দেখেন বাংলাদেশ আজ উন্নত দেশ দুই হাজার একুশ সালে যে টার্গেট ছিল সেই টার্গেট দুই হাজার আঠেরো সালে আমরা ফুলফিল করেছি আজ সারা বাংলাদেশ মানুষ সারা বাংলাদেশের মানুষ আর খাদ্যের জন্য মারা যায় না মানুষ সারের জন্য তাকে গুলি করে হত্যা করা হয় না আজ কৃষক তার ঘরে বসে একটি দশ টাকার বিনিময়ে ব্যাংকে অ্যাকাউন্ট করে সরকারের সমস্ত সাপোর্ট তারা পাচ্ছে তারা ইচ্ছা করলে এক মিনিটে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরে বাংলাদেশ সেই বাংলাদেশের ত্রিপুল নাইনে কল করলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি ঠিক আপনার প্রবলেমের সলিউশন পাচ্ছেন কৃষক তার তার যে সব সাবসিডারি সরকার যে সাবসিডারি দিচ্ছে তার সাবসিডারি অর্থ তার ব্যাংকের অ্যামাউন্টে জমিয়ে যাচ্ছে আপনার দেখুন আজকে জনতি শেখ হাসিনার একটি কৃষক বান্ধব সরকার এই কৃষক বান্ধব সরকার আজকে কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী দুইজন কৃষিকে ডেভেলপ করে আজকে বাংলাদেশে কোটি কোটি টন চার বছরে আমরা এই এই যে সরকার এক বছর চারবার ফসল উৎপাদন করার প্রক্রিয়া সৃষ্টি করেছেন আর সৃষ্টি জায়গা থেকে একটি কথায় আমরা বলতে চাই আজকে বাংলাদেশের অভিধান থেকে মঙ্গা নামে যে জিনিসটি তা কিন্তু চলে গেছে আর মঙ্গা নামে কথাটি আর শোনা যায় না তাই এই দেশের উন্নয়ন দেখে অন্যান্য বিরোধী দল তারা নিজেরাই পরাজয় বরণ করে নিয়ে নির্বাচন থেকে তারা দূরে সরে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন এবং এই কৌশলটি অবলম্বন করছে একটি কারণেই বাংলাদেশকে অস্থির অবস্থা সৃষ্টি করে তাদের বিদেশি প্রভুর মাধ্যমে এই দেশটিকে আবার সামরিক শাসনের কোন সামরিক জানতার হাতে তুলে দেওয়ার একটি নীল নকশা তৈরি করছেন তো আমি আপনার মাধ্যমে আজকে বরেন্দ্র টিভির মাধ্যমে আমরা বলে দিতে চাই আর কোনো মেজর নয় জনতার শাসন চাই আমরা জনতার শাসন এই বাংলাদেশে চাই কোনো মেজরের ক্যান্টনমেন্টের অবৈধ শাসন চাই না তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আমি বিরোধী দল তার বলা যাবে না এখন বৃহত্তম দল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি জামাতকে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করার জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে উদার্ত আহ্বান জানাই আসুন দুই হাজার সালের যে নির্বাচন ঘোষিত হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করি আমরা যদি নির্বাচনে জনগণের দ্বারা জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে আমরা দুই হাজার এক সালে যেরকমভাবে বলেছিলাম যে দেশে একটি গণতান্ত্রিক শিশু প্রস্ফুটিত হচ্ছে তাকে লালন পালন করার দায়িত্ব আমাদের সকলের সেই কথা বলেই আমার নেত্রী জনতি শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন আমরা ক্ষমতা ভোগ করার জন্য এই পৃথিবীতে বা এই দেশে আসি নাই আমরা এসেছি জনগণের সেবক হিসাবে জনগণের পাশে থাকতে ধন্যবাদ পিন্টু আমি অন্যদিকে একটু দিয়ে কাম মোহাম্মদ কামের কাছে যে তিরিশটি ওয়ার্ড আপনারা তিরিশটি ওয়ার্ডের ক্ষেত্রে আপনারা প্রার্থীতা কাউন্সিলর প্রার্থীতার ব্যাপারে আপনারা এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করেছিলেন কিনা তাদের প্রতি আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে হ্যাঁ আমাদের সংগঠনের নির্দেশনা আছে আমরা তিরিশটা ওয়ার্ড থেকে তিরিশটা প্রার্থী নৌকার যে প্রার্থী সেটা আমরা দেব আর সে এই মনোনয়নটা মোটামুটি কিছুটা গোপন আছে রাজনৈতিক দলের অনেক কিছুই থাকে হয়তো কোনো কোনো জায়গা থেকে আমাদের দলীয় তিনজন চারজন করে আছে এটা আমাদের কাজ চলছে আমরা ইয়ে সংগঠন ভিত্তিকভাবেই মেয়র এবং কি বলে যে ওয়ার্ড কাউন্সিলরের এবং সংরক্ষিত মহিলা আসনও আমরা নমিনেশন দেওয়ার চেষ্টা করছি আর একটা বড় জিনিস যে বরেন্দ্র টিভির মাধ্যমে একটা গণতান্ত্রিক দল আমরা ভোট লিপ্লেট বলি করছি এবং এই টিভির মাধ্যমেও আমরা রাশিবাশির কাছে ভোট চাইছি যে রাশিতে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা আর ইয়ে নয় কাল্পনিক নয় চালু হয়েছে আর কি শুরু চালু হয়েছে শুরু হয়েছে হয়তো মেডিকেল কলেজে কিন্তু জমি হুকুম দখল হয়েছে সবকিছু এখানে চালু করে এছাড়া আরো যে দু তিনটে জনগণের যে দাবি যে ক্রিকেট ভেনু ওই তারপরে ওই যে কি বলে একটা হাইটেক পার্কিদন এগুলা এগুলো কিন্তু আমাদের খালি জমা নিউটনের পরিকল্পনায় যে কোনো একটা জিনিস পরিকল্পনা করে বাস্তবে আসতে এটা চার বছর পাঁচ বছর অনেক সময় লেগে যায় ফান্ড ক্রিয়েট করা এক্সপার্ট আনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু একটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন কিন্তু পাবে আন্তর্জাতিকভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা আন্তর্জাতিকভাবে অ্যাপ্লিকেশন পেতে হবে তার কতজন জনবল থাকবে একটা নিম্ন রূপ আছে এই কারণে এই জিনিসগুলা হয়তো একটু সময় নেবে কিন্তু এই জিনিসগুলো পরিকল্পনা করা এবং লিটন ভাই শিক্ষিত ছেলে লেখাপড়া করে আমাদের নিয়ে মত বিনিময় করে আমাদের দলের ভিতরেও কিন্তু গণতান্ত্রিক চর্চা আছে হ্যাঁ যেমন পিন্টুই আমার ছোট ভাই ইয়ার ক্যান্ডিডেট ছিল সাধারণ সম্পাদকের ডাব্লু পাস করেছে পিন্টু ডাব্লু সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তার সাথে কিন্তু শত্রুতা করছে না আমাদের দলের মধ্যেও কিন্তু ডেমোক্রেসি আছে এটা আমরা জোরবেলা বলতে পারি আমি এই টিভির মাধ্যমে আমি একদম সহ বলেছি যে আমাদের এখন আমরা এটাই চাই যে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক আমাদের নৌকা প্রতীকের জয়যাত্রা অব্যাহত থাকুক এই দলের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দলের নেতাকর্মীরাই পোড় খাওয়া আমরা মুক্তিযোদ্ধাদের বাড়িতে আমরা যুদ্ধ শেষে এসে কী দেখেছি আমাদের ইট নিয়ে যে ওখানে বেগুন চাষ দেখেছি আমরা নয় মাস পরে এসে বেগুন খেয়েছি তো আমরা পোড় খাওয়া মানুষ আমি লীগে এমন এমন মানে নেতাকর্মী আছে যারা প্রকাশ্য না বাড়ালো আওয়ামী লীগের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত তো ধন্যবাদ সবাইকে আমরা আওয়ামী লীগ গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক প্রতি শ্রদ্ধাশীল আমাদের প্রচার প্রচারণা চলছে এবং আমরা আমরা ধন্যবাদ আমি কাছে জানতে সেটা হচ্ছে আপনারা যে এখন প্রচার গত কি কি অর্জন আপনাদের হয়েছে এখন পর্যন্ত এবং কি কি চাচ্ছেন ভবিষ্যতে এই বিষয়গুলো যদি আপনারা একটু মানে দর্শকদের জন্য আমাদের অর্জন বলতে আমরা মানে দুই হাজার সাল থেকে তেরো সাল পর্যন্ত সিটি কর্পোরেশনে চার বছর সাত মাস ছিলাম আমরা রাজশাহীবাসীর যা চাহিদা ছিল রাজশাহীবাসী যা চেয়েছিল তার চেয়ে বেশি কিছু করেছে। যেমন আপনারা দেখেছেন যখন মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সেই সময় রাজশাহীতে একটি গ্যাস আসার সম্ভাবনা ছিল কিন্তু তিনি কি করলেন গ্যাসটি রাজশাহীতে না নিয়ে এসে বোগড়াই দিয়ে দিলেন রাজশাহীর মানুষ বঞ্চিত হলো সেই বঞ্চিত জায়গা থেকে খায়রুজ্জামান লিটন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার কাছে গিয়ে জোর করে তিনি রাজশাহীবাসীর জন্য গ্যাস নিয়ে এসেছেন রাজশাহীবাসী তা কখনোই কল্পনা করেনি যে রাজশাহীবাসী কখনোই গ্যাসে রান্না করবে আজকে আমরা গ্যাস এসেছি খায়রুজ্জামান লিটন চিন্তা করছে রাজশাহীর মানুষকে আউটসোর্চিংয়ের মাধ্যমে আউটসোর্চিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় রাজশাহীর মানুষ কল্পনা করেনি আপনি নিজেও একজন শিক্ষিত মানুষ আপনি নিজে জানেন যে ঢাকার বাইরে কখনোই কোনো মানুষ চিন্তা করেনি যে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় সে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় তা করার জন্য তিনি বঙ্গবন্ধু সিলিকন সিটি হাইটেক পার্ক রাজশাহীতে স্থাপন করার জন্য নিয়ে এসেছেন রাজশাহীর মানুষ যেন শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পায় কিন্তু ইয়েতে দেখেছি পর্দার পাড়ে বিভিন্ন জায়গায় আমরা বলছি আমরা বলছি একে এক বলছি রাজশাহীর মানুষ যেন আর বাইরে যেতে না হয় রাজশাহী যেন এখানে ফরেনাররা এসে পড়ালেখা করে এই জন্য রাজশাহী মেডিকেলকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে সেই রূপান্তরিত জায়গা অধি জায়গা অধিগ্রহণ হয়েছে কর্মচারী নিয়োগ হয়েছে আপনি কালের কন্টে দেখতে পাবেন কালের কন্টে নিয়োগের প্রক্রিয়া হয়েছে অলরেডি বিল্ডিংয়ের জন্য সিলেকশন হয়ে গেছে বিল্ডিংয়ের টেন্ডার হবে কিছু দিনের মধ্যে বিল্ডিংয়ের কাজ হবে রাজশাহীর মানুষ যেন পায়ে হেঁটে নিশ্চিন্তে অসুস্থ মানুষ ডায়াবেটিস রুগীর যারা যেন ওয়াকিং প্লেস দিয়ে হাঁটতে পারে এই জন্য তিনি পদ্মা নদী থেকে শুরু করে একবারে আইপার পর্যন্ত তিনি একটি রাস্তা করে দিয়েছেন যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে আপনি দেখেছেন ঢাকার আট নম্বর ধানমন্ডি আটের লেকের পাশে রবীন্দ্র সরোবর রয়েছে সেই রবীন্দ্র সরোবরের আলোকে তিনি রাজশাহীর শহরে একটি মুক্ত মঞ্চ তৈরি করেছেন যে মুক্ত মঞ্চে মানুষ কথা বলবেন রাজশাহী শহরে তিনি কামারুজ্জামান চত্বরে একটি বিশাল প্রতিকৃতি তৈরি করেছে যা রাজশাহীর সৌন্দর্য বর্ধনের জন্য আমরা নামাজ পড়তে আমাদের জায়গার স্বল্পতার জায়গা ছিল সেই স্বল্পতার জায়গা থেকে আমরা যেন সুন্দরভাবে নামাজ পড়তে পারি আমাদের ঈদগাহকে এক্সটেনশন করেছেন আজকে তিনি সব কার্যক্রম করে করেছিলেন এবং রাজশাহী শহরে দিনের আলোয় যেন মানুষ তার পথ চলায় কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার যেন কোনো অভাব না থাকে রাজশাহী শহরে তিনি রাত্রিতে রাত্রিকালীন ব্যবস্থা করেছিলেন পৃথিবীর অন্য অন্য শহরে যেমন রাত্রিতেই তাদের বর্জ্যগুলো অপসারণ করা হয় সেই প্রক্রিয়া তিনি করেছিলেন দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে রাজশাহী শহরকে আপনি দেখবেন একটি ক্লিন সিটি একটি গ্রিন সিটি হিসেবে উপস্থাপন করার জন্য তিনি কাজটি করেছিলেন এবং রাজশাহী শহরটি সীশামুক্ত হয়ে আমাদের পরিবেশবিদদের কাছ থেকে এবং বিদেশে একটু আমরা পুরস্কারও পেয়েছিলাম এই হতো আমাদের কার্যক্রমগুলি পরিচালনা করেছিলেন আমরা এখন যে কার্যক্রমগুলি আরও পরিচালনা করার জন্য খায়রুজ্জামান লিটনকে দরকার ছিল সেইগুলি আমরা মানুষের কাছে উপস্থাপন করছি উপস্থাপন করছি এই রাজশাহী শহরটিকে এটি আধুনিক শহর রূপে রূপান্তরিত করার জন্য কিছু রাস্তাঘাটের আরও প্রয়োজন ছিল যেমন একটি রাস্তা আপনি দেখেছেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে একেবারে বন্ধ গেট পর্যন্ত যে রাস্তাটি এই রকম কিছু প্রশস্ত রাস্তা আমরা যেমন আপনি দেখেছেন সাগরপাড়া থেকে শুরু করে রুয়েট পর্যন্ত একটি প্রশস্ত রাস্তা রুয়েট থেকে শুরু করে একেবারে চলে যাবে আপনার আমাদের নতুন বাস স্ট্যান্ড সেখানে একটি রাস্তা এখানে একটা ফ্লাইওভার দিয়ে নামার ফ্লাইওভার হ্যাঁ এই যে এই যে কার্যক্রমগুলি এই কার্যক্রমগুলি কিন্তু জামান লিটন করেছিলেন কিন্তু সেইগুলি আলোর রূপ দেখতে পারেন নাই কারণ আলোর রূপ দেখতে পারেন না কারণ তিনি ছিলেন না কিন্তু তারপরেও জামান লিটন কিন্তু বসে নাই তিনি যেই পাঁচ বছরে যে পরিকল্পনাগুলি প্রণয়ন করেছিলেন সেই পরিকল্পনাগুলিকে তিনি মেয়র না থাকার পরেও তিনি সচিবালয় প্রধানমন্ত্রী দপ্তর প্ল্যানিং মিনিস্ট্রি তিন জায়গায় গিয়ে সমন্বয় করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি ওই কাজগুলিকে গতিশীল করেছেন এবং আজকে আপনারা দেখছেন সে কাজগুলি আমার আপনার চোখে ভাসমান ভিজিয়েবল অবস্থায় অবস্থায় আছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো এখন হচ্ছে এই হচ্ছে আমাদের কার্যক্রম পাশাপাশি আমি আপনাকে একটি কথাই বলি যেমন আপনি একটি প্রশ্ন করেছিলেন আমার সদ্যীয় বড় ভাই আমার এই আমাদের ওয়ার্ড কমিশনার ক্ষেত্রে আমরা একটি গণতান্ত্রিক দল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার একাত্তর সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে যে কমিটিটি আমরা প্রতি মাসে একবার করে আমাদের মিটিং হয় এবং বছরে বছরে আমাদের চারবার বর্ধিত সভা হয় ওয়ার্ডগুলি নিয়ে তো সেই ওয়ার্কিং কমিটিতে আমাদের প্রতিটি বক্তার বক্তব্যের মাধ্যমে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সিদ্ধান্ত গ্রহণ করে এই সেই সিদ্ধান্তর মাধ্যমেই আমরা কার্যক্রমগুলি পরিচালনা করি সেই পরিচালনার ক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের একক প্রার্থী হিসাবে এইচ এম খাইরুজ্জামান লিটন যেমন সর্বজন শিক্ষিত পাশাপাশি আমরা ওয়ার্ড কমিটির ওয়ার্ডের কাউন্সিলার মহিলা কাউন্সিলার সংরক্ষিত মহিলা কাউন্সিলার জন্য হয়তো আমরা আমাদের এজেন্ডাভুক্ত করে একটি আলোচনার ব্যবস্থা হয়তো কিছুদিনের মধ্যেই হবে তখন সকল সদস্য তারা এই এই নির্বাচনে দলীয় প্রার্থীর মেরিট ডিমেরিটের কথা আলোচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের আলোকেই আমরা হয়তো ওয়ার্ড কমিটির সভা ওয়ার্ড কাউন্সিলার বা সংরক্ষিত মহিলা মহিলা কাউন্সিলারকে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিব। এই হচ্ছে আমাদের আজকের পদযাত্রা ধন্যবাদ জনাব মোহাম্মদ কালামের কাছে কামালের কাছে যেতে যাচ্ছি সেটা হচ্ছে নির্বাচনী প্রচার নিয়ে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা এবং তিনি বলেছেন যে অনেক সময় বিভ্রান্ত করা হচ্ছে এই বিষয়ে আপনার কোনো মেসেজ না একটা রাজনৈতিক দল যদি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ঠিক রাখে তাহলে বিভ্রান্তির কোনো ব্যাপার নাই আমার ছোটো ভাই পিন্টু যথেষ্ট তুলে ধরেছে এবং আমরাও শ্রোতাদেরকে আমরা বলতে চাই যে যে সমস্ত কাজ লেটন ভাই হাতে নিয়েছেন এবং যেগুলো এখন অনগোয়িং মানে হয়তো দ্রুত বা বাস্তবায়িত হবে এগুলোকে বাস্তবায়নের জন্যই লিটন ভাইয়ের জন্য আমরা ভোট চাচ্ছি এবং আমরা চাই যে আমাদের দল জয়যুক্ত হোক এখানে আমরা কোনো রকমের সাংঘর্ষিক জায়গায় যাব না আমরা যে কাজগুলি করব। আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলছি আমরা প্রচার প্রচারণায় বলছি এখন আমাদের বিরুদ্ধে যে সমস্ত লোক প্রার্থী দিবে একক হোক দলীয় হোক তারা তাদের প্রচার প্রচারণা করবে আমি আবারও লিটন হয়ে পক্ষে তা রাশাই উন্নয়নের জয়যাত্রাকে ধরে রাখার জন্যে রাশাইকে আরও সৌন্দর্য বর্ধন এবং উন্নয়নের জন্যে মুক্ত করার জন্যে ভোট চেয়ে আমার কথা আমি শেষ করছি ধন্যবাদ আমি পিন্টু সাহেবের কাছে জানতে চাইবো যে একই কথা যে আপনার দর্শকের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কি না এবং একটি সুস্পষ্ট প্রশ্ন তফসিল ঘোষণা করার আগেই কেন আপনারা প্রচারে নামলেন আসলে তফসিল ঘোষণা করার পূর্বে আমরা মাঠে নেমেছি এই প্রশ্নের উত্তরটাই আগে আপনাকে দিই আমি পূর্বেই বলেছি প্রার্থী এবং প্রতীক এই দুটি যখন আমরা পেয়ে গেছি তার পক্ষে আমরা নির্বাচনের জন্য মানুষের কাছে যাচ্ছি একটি জনগোষ্ঠীকে একত্রিত করার একটি প্রক্রিয়া হিসাবে আমাদের প্রার্থী যেহেতু খাইরুজ্জামান লিটন বিগত দিন আমরা দেখেছি তফসিল ঘোষণার কিছুদিন পূর্বে প্রার্থীর ঘোষণা করা হয় কিন্তু এবার আমাদের যেহেতু জননীতি শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে খাইরুজ্জামান লিটন সিলেটের কামরান ভাই এবং বরিশালে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এই দুটি ডিক্লেয়ার করেছেন যে এই দুই সিটি কর্পোরেশনে তারা দুজন প্রার্থী হবে যেহেতু আমরা প্রার্থী পেয়েছি এবং নির্বাচনটি দলীয় ব্যানারে হবে বিগত দিনে কী হতো নির্বাচনটি হতো স্থানীয় সরকার নির্বাচনগুলি হতো দলের বাইরে এবার হবে দলের প্রতীক নিয়ে সেই কারণে প্রতীক এবং প্রার্থী দুটি যখন কনফার্ম তখন আমার মাঠে নামার বিকল্প তো কিছু নয় ঘরে বসে থাকার চাইতে একটা কথা এ কারণে আমরা মাঠে নেমেছি আর দ্বিতীয় যে কথাটি সেই কথাটি হচ্ছে দল মত নির্বিশেষে রাজশাহীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য একটি মেধাশীল নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য রাজশাহীরবাসীর আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা যে ডায়লগুলো বলেছি যেমন রাজশাহী যেখানে আপনার একটি স্বপ্ন আছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য খাইরুমান লিটনের আমরা আমরা দর্শকের উদ্দেশ্যেই আমরা বলছি যে দলমত নির্বিশেষে বাংলাদেশের একটি মেধাশীল রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য যেই আহ্বান যেই আহ্বানটি হচ্ছে এই একটি মেধাশীল মানুষ তার মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে যেই শহরটিকে সুন্দরভাবে বিগত দিনে গড়ে তুলেছিলেন সেই লোকটিকে আর একবার আপনারা আপনাদের সেই পবিত্র আমানত সেই গণতান্ত্রিক অস্ত্র যে গণতান্ত্রিক অধিকার যেই ভোট সেই ভোটটি দিবেন আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকে খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে আপনারা আবার অপমান করে দিবেন আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং একটি মেধাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন এই আমাদের আহ্বান দলমত নির্বিশেষে আমরা নৌকা প্রতিকেই ভোট দিব লিটন ভাইকে ভোট দিব এই হচ্ছে আমাদের আজকের আহ্বান ধন্যবাদ আমরা পেয়ে পেয়েছিলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এছাড়াও উপস্থিত ছিলেন আসানুল হক পিন্টু দুজনেই আওয়ামী লীগের বরিষ্ঠ নেতা এছাড়াও দর্শকের মাঝে বলতে চাই সামনে আমাদের নির্বাচনে হাওয়া পড়ছে সামনে গাজীপুর এবং খুলনা খুলনায় অনুষ্ঠিত হয়েছে পনেরো মে সিটি কর্পোরেট নির্বাচন সেই উপলক্ষে রাজশাহীতে একটি নির্বাচনে আমেজ শুরু হয়েছে নির্বাচনে প্রচার লিফলেট এবং জন জনগণের কাছে যাওয়া শুরু হয়েছে বিভিন্ন প্রার্থীদের জন্যে হয়তো অন্য দলও বিভিন্ন গোপন হয়ে করছে কিন্তু আওয়ামী লীগ সরাসরিভাবেই তারা মাঠে নেমেছে এই তাদের প্রার্থীতা অলরেডি ঘোষণা হয়েছে এস এম জমানের জন্য এছাড়াও রাজশাহী যে গ্রিন এবং ক্লিন সিটি ছিল সেটি তারা বলেছেন ধরে রাখতে এছাড়া বলতে চেয়েছেন যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে লিটন ভাইকে আবারও দরকার এছাড়াও তারা বলেছেন যে আমরা যে যেটা চাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তারা নির্বাচন এবং সিটি কর্পোরেশনের পরবর্তীতে যে জাতীয় নির্বাচন হয় সেটাতেও তারা কাজ করছে একই সাথে কাজ করছেন তারা কিছু পাঁচটি ষাটটি বিষয় নিয়েও তারা কথা বলছেন যেগুলো উন্নয়ন হয়েছে সেগুলো মেসেজ পৌঁছাচ্ছেন এবং বিভ্রান্ত যদি কেউ চেষ্টা করে সেই বিষয়ে তারা সজাগ আছেন বরেন্দ্র টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আড্ডা এখানে সমাপ্ত ঘোষণা করছি শুভরাত্রি